Hello and once again welcome to Computer Fundamental. এই ভিডিওতে তোমরা কিভাবে পার্টিশন স্টাইলটিকে উইন্ডোজ ইনস্টল করার সময় MBR থেকে GPT তে কনভার্ট করবে সেটা দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর জেনে নাও কিভাবে এই কাজটি খুব সহজেই তোমরা করতে পারবে। প্রথমেই আমরা উইন্ডোজ 10 বুটেবল ডিস্ক বা পেন ড্রাইভটিকে মেশিনে ইনসার্ট করব। তারপর উইন্ডোজ 10 সেটআপটি স্টার্ট করব। তোমরা কিভাবে বুটেবল পেন ড্রাইভ বানাবে তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেটা চেক করতে পারো। এখানে তোমরা নেক্সটে ক্লিক করো, তারপর ইনস্টল নাও ক্লিক করো। এখন আমরা দেখে নিই আমাদের উইন্ডোজ 10 ইনস্টল করতে দিচ্ছে কিনা। কিন্তু তার আগে বলে রাখি, আমাদের বুটেবল পেন ড্রাইভটি GPT পার্টিশন স্কিম দিয়ে বুটেবল বানানো হয়েছে, তাই GPT পার্টিশন স্টাইল ছাড়া উইন্ডোজ 10 ইনস্টল করা যাবে না। এখানে দেখাচ্ছে আমাদের পার্টিশন স্টাইলটি MBR পার্টিশন টেবিলে রয়েছে, উইন্ডোজ GPT পার্টিশন টেবিল ছাড়া ইনস্টল করা যাবে না। তাহলে আমাদের আগে GPT পার্টিশনে কনভার্ট করতে হবে। এর জন্য তোমরা কিবোর্ডে প্রেস করো শিফট F10, কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। এখানে তোমরা টাইপ করো DISKPART, ডিস্ক পার্ট, তারপর এন্টার প্রেস করো। এরপর টাইপ করো LIST লিস্ট স্পেস দিয়ে DISK ডিস্ক, তারপর এন্টার প্রেস করো। এখানে তোমাদের যতগুলো হার্ড ড্রাইভ মেশিনের সঙ্গে কানেক্ট করা থাকবে সেগুলো শো করবে। এখানে তোমরা সাইজ দেখে বুঝে নেবে কোনটা তোমাদের হার্ড ড্রাইভ। আমার ক্ষেত্রে হার্ড ড্রাইভটি হলো ডিস্ক 0 এবং এটাতেই আমি উইন্ডোজটি ইনস্টল করতে চাই। এখন হার্ড ডিস্কটিকে সিলেক্ট করতে হবে। এর জন্য টাইপ করতে হবে সিলেক্ট স্পেস ডিস্ক স্পেস ডিস্কের নাম্বারটা, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে 0, 0টা নিউমেরিক হতে হবে। টাইপ কমপ্লিট হলে এন্টার প্রেস করো। এরপর টাইপ করো ক্লিন CLEAN, তারপর এন্টার প্রেস করো। এরপর আমাদের ফাইনাল কমান্ড CONVERT, কনভার্ট স্পেস ক্যাপিটালে GPT টাইপ হয়ে গেলে এন্টার প্রেস করো। দেখো মেসেজে শো করছে সাকসেসফুলি কনভার্টেড দ্য সিলেক্টেড ডিস্ক টু GPT ফরম্যাট। এরপর এক্সিট টাইপ করে ডিস্ক পার্ট থেকে বেরিয়ে এসো, আবার এক্সিট লিখে কমেন্ট ফর্ম থেকে বেরিয়ে এসো। ব্যাস এই কটি সিম্পল স্টেপ দিয়েই তোমরা MBR থেকে GPT-তে কনভার্ট করতে পারবে। আবার তোমরা যদি GPT থেকে MBR-এ কনভার্ট করতে চাও একই স্টেপ ফলো করবে, শুধু কনভার্ট GPT এর বদলে কনভার্ট MBR টাইপ করবে। যেহেতু আমরা ডিস্কটা ক্লিন করেছি তাই সব হার্ড ডিস্ক পার্টিশন ডিলিট হয়ে গেছে। এখন আমরা নতুন করে পার্টিশন ক্রিয়েট করে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবো। তোমাদের যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় তাহলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের কোনো অসুবিধা হলো কিনা। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।